পর্যটকদের ফাঁকা নেই হোটেল মোটেলের রুম। এ নিয়ে বিস্তারিত জানাতে পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে যুক্ত হয়েছেন সহকর্মী শোয়েব রহমান। শোয়েব, পর্যটক সমাগমে বেশ কিছুদিন ধরে হরতাল অবরোধে যে ক্ষতিটা হয়েছে এই খাতে, কতটা পুষিয়ে নিতে পারবেন এবার ব্যবসায়ীরা আর খাত সংশ্লিষ্টরা কি বলছেন? উজ্জ্বল, মূলত আপনি যেটি বলছিলেন যে হরতাল অবরোধে দূর দূরান্ত থেকে যে পর্যটকরা আসেন সেই পর্যটকদের আগমনে কিন্তু কিছুটা ভাটা পড়েছে। বিশেষ করে দূরপাল্লার বাসগুলো কিন্তু একটা সময়ে হরতাল অবরোধের কারণে নিজেদের নিরাপত্তা এবং সেই সাথে যানবাহনের নিরাপত্তার খাতিরে কিন্তু ছাড়ছিল না, এবং সে কারণে চট্টগ্রামের বাইরে যেসব জেলাগুলো রয়েছে দেশের সেই সকল স্থান থেকে কিন্তু পর্যটকরা আসলে সেভাবে আসছিলেন না। তবে স্থানীয় যে পর্যটকরা রয়েছেন অর্থাৎ চট্টগ্রাম এবং এর আশেপাশে যারা রয়েছেন তারা কিন্তু নিয়মিত আসছিলেন, কিন্তু তারা আসলে এসে দিনে দিনে কিন্তু পতেঙ্গা সমুদ্র সৈকতের যে সৌন্দর্য সেটি উপভোগ করে ফেরত যেতেন, যে কারণে হোটেল মোটেল যেগুলো রয়েছে এখানে তিনটি হোটেল রয়েছে এবং সেই তিনটি হোটেলের যারা কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে কথা বলেছি তারা বলছেন যে বিগত দিনগুলোতে হরতাল অবরোধের কারণে কিন্তু তাদের একেবারেই একদম ফাঁকা ছিল তাদের হোটেলগুলো, সেখানে কিন্তু কোনো ধরনের পর্যটকরা কিন্তু অবস্থান করছিলেন না এবং যে কারণে কিন্তু তাদের আসলে লোকসানের মুখে পড়তে হচ্ছে। তবে এখন কিছুটা টানা ছুটি পাওয়াতে সেখানে পর্যটকদের কিছুটা আনাগোনা বেড়েছে, কিন্তু সেটিও আসলে প্রত্যাশিত নয়, প্রত্যাশিতভাবে কিন্তু তারা আসলে এখনও পর্যটক পাচ্ছেন না। তারা বলছেন যে যেহেতু মাত্র তিন দিনের ছুটি, এই তিন দিনের ছুটিতে কিছু পর্যটক এসেছেন কিন্তু এর পরবর্তীতে আবারও রাজনৈতিক কর্মসূচি কেমন হতে পারে সেই শঙ্কা থেকে কিন্তু আশানুরূপ এখনও পর্যটক তারা পাচ্ছে না। তবে টানেল চালু হওয়ার পরে আপনি জেনে থাকবেন যে টানেল চালু হয়েছে অক্টোবর মাসে, সেই অক্টোবর মাসের পর থেকেই কিন্তু আসলে টানেল কেন্দ্রিক একটি পর্যটন গড়ে উঠেছে এই এলাকাতে, টানেল দেখতে আসছেন সেই সাথে নদীর ওপার থেকে অর্থাৎ আনোয়ারা বা চট্টগ্রামের দক্ষিণ প্রান্ত থেকে টানেল হয়ে এই পতেঙ্গা সমুদ্র সৈকতে ভ্রমণে তারা আসছেন, যে কারণে এখানকার স্থানীয় যে অন্যান্য ব্যবসা বাণিজ্য অর্থাৎ যে পণ্য সামগ্রীর যে ব্যবসা বাণিজ্য রয়েছে সেই সাথে খাবারের যে হোটেলগুলো রয়েছে তাদের কিন্তু খুব একটা প্রভাব পড়েনি। অর্থাৎ টানেল চালু হওয়ার ফলে কিন্তু তারা প্রতিনিয়ত আসলে যে পর্যটক সেই পর্যটক কিন্তু আগের থেকে অনেকখানি বেড়েছে টানেল কেন্দ্রিক পর্যটনের কারণে, সেই কারণে তাদের উপর আসলে খুব একটা প্রভাব নেই। তবে আজকে আমরা যেটি দেখেছি যে আসলে ছুটির দিন হওয়াতে দুপুরের পর থেকে পতেঙ্গা সমুদ্র সৈকতে মানুষের ঢল নামতে শুরু করেছে, একদম লোকে লোকারণ্য বলা যায়, এখন জোয়ার চলছে অর্থাৎ কিছুক্ষণ পরে ভাটা শুরু হবে এবং সমুদ্রের পানিও কিছুটা নামতে শুরু করবে এবং সেই সময়টাতে কিন্তু আসলে মানুষ এই যে পতেঙ্গা সমুদ্র সৈকতের যেই সৈকত যেটি রয়েছে সেখানে কিন্তু মানুষ হাঁটাচলা করবেন এবং সেখানে ঘোড়ার গাড়ি থেকে শুরু করে নানান রকম রাইড রয়েছে, সেই সাথে ওপরে ছোটো ছোটো যে ঝুপড়ি দোকানগুলো রয়েছে সেখানে কাঁকড়া থেকে শুরু করে পেঁয়াজ থেকে শুরু করে নানান ধরনের খাবারের মুখরোচক খাবারেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, যে কারণে আসলে ছুটির দিনটিতে পরিবার পরিজন নিয়ে একেবারে ছোটো শিশু সন্তানটি থেকে শুরু করে বয়োবৃদ্ধ যারা রয়েছেন প্রত্যেকের জন্য কিন্তু একটি আদর্শ স্থান হয়েছে এই চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত, এবং যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে কিন্তু মানুষ প্রতিনিয়ত এখানে আসছেন এবং পর্যটক বাস চালু হয়েছে, সেই সব সুবিধা মিলিয়ে কিন্তু এখানে পর্যটকের সংখ্যা আগের তুলনায় অনেক বেশি বেড়েছে। তবে হরতাল অবরোধে কিছুটা ভাটা পড়লেও প্রত্যাশা করা হচ্ছে যদি হরতাল অবরোধের মতো কর্মসূচি না আসে সেক্ষেত্রে এই যে ঢল যেটি নেমেছে সেটি হয়তো বা আরও বাড়তে পারে সামনে যে শীতের পর্যটনের যে মৌসুমটি রয়েছে সেটিকে কেন্দ্র করে। উজ্জ্বল, পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে জানাচ্ছিলেন শোয়েব রহমান। আমানত সংগ্রহ